নমস্কার বন্ধুরা, মমের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রেস্টুরেন্টের স্বাদে প্রন জাল ফ্রেজি, অত্যন্ত সহজ পদ্ধতিতে। 300 গ্রাম বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লেজাটা রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে লেজা বাদ দিয়েও করতে পারেন। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 2 টি স্পুন রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ, আর কালারের জন্য 1 টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 টি স্পুন বেসন দিয়ে দিলাম। এই বেসন চিংড়ি মাছের মধ্যে থাকা ময়েশ্চারকে লক করে দেবে, এতে ভাজার সময় চিংড়ি মাছ হার্ড হয়ে যাবে না বা রাবারি হয়ে যাবে না। ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। এইভাবে যদি প্রন ম্যারিনেট করে ভাজা হয় তাহলে প্রন জাল ফ্রেজি খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। এবার এই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে অল্প তেলে ভেজে নিলেই হবে। বেশ লালচে করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজার সময় ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। এই বাটির মধ্যে যে মশলা লেগে রয়েছে সেটা ভালো করে চেঁচে নিয়ে চিংড়ি মাছের উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে জাল ফ্রেজির গ্রেভিতেও এই মশলা ইউজ করতে পারেন। তেলে দেওয়ার পর বেশ 2 মিনিট মতন ওয়েট করতে হবে, তারপর খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ 5 থেকে 7 মিনিট সময় লাগলো, চিংড়ি খুব সুন্দর করে ভেজে গেছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। ওই একই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এই রান্নায় চিংড়ি ভাজার তেলেই পেঁয়াজ ভেজে নিলে ফেরেস্তার স্বাদটা খুবই সুন্দর হয়। বেশ লালচে করে ফেরেস্তা ভেজে নিতে হবে। এই সময় হাই ফ্লেম রাখতে হবে। ফেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার ভালো করে তেল ঝরিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর মিক্সার জারে বেটে নিতে হবে। এই দেখুন ফেরেস্তাটা ভালো করে বেটে নিয়েছি। রেস্টুরেন্ট স্টাইলে প্রন জাল ফ্রেজি রান্নায় তেলের ব্যবহার একটু বেশি হয়। 2 টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। একদম লো ফ্লেম করে দিয়ে দিলাম 2 টি স্পুন আদা বাটা। জাস্ট 1 মিনিট মতন ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিলাম 3 টি স্পুন রসুন আর কাঁচা লঙ্কার বাটা। এই রান্নায় রসুন আর কাঁচা লঙ্কা বেশি পরিমাণে ব্যবহার হয় বলে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর 7 থেকে 8টা রসুনের ব্যবহার করেছি। বেশ 1 মিনিট মতন ভেজে নিতে হবে। রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভির কালার আনতে হলে এই কষানোর সময় তেলে ডাইরেক্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে হয়। গ্রেভির কালার আনার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম 2 টি স্পুন মতন। চিকেন জাল ফ্রেজি হোক বা প্রন জাল ফ্রেজি, দুটো রেসিপিতেই গ্রেভির কালারটা এরকম লালচে হয়ে থাকে। এবার বেশ 1 মিনিট মতন কষাতে হবে। আমার চ্যানেলে চিকেন বা মাটনের অন্যান্য রেসিপি দেখতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন, অথবা ভিডিওর উপরে ডানদিকের আই বাটনেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো করে কষানোর পর এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা ফেরেস্তা, আবারও 1 মিনিট মতন কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবারও সামান্য কষিয়ে নিতে হবে। গ্রেভির কালারটা একদম রেস্টুরেন্টের মতন এসেছে। এই কষানোর সময় দিয়ে দেব কুচানো টমেটো, 2টি টমেটোর ব্যবহার করেছি। এই টমেটো কুচির সাথেই দিয়ে দেব 1 টি স্পুন মতন টমেটো কেচাপ, আবারও 5 মিনিট মতন কষাতে হবে যতক্ষণ না টমেটো সফট হয়ে যাচ্ছে। এই কষানোর সাথে সাথেই দিয়ে দিলাম 1 টি স্পুন জিরের গুঁড়ো, 2 টি স্পুন ধনের গুঁড়ো আর সামান্য জল যাতে কষানোর সময় মশলা পুড়ে না যায়। আবারও 1 মিনিট মতন কষাতে হবে।
এই সময় দিয়ে দিলাম আধা টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ করলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়াতে পারেন। আবারও এক মিনিট মতন কষাবো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের পিসগুলো, আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই রান্না ঝোলঝোল হয় না, একটু মাখো মাখো হয়, তাই 1/4 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢেকে দেব। সময় হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। এই দেখুন, প্রন জ্যালফ্রেজির গ্রেভিটা খুব সুন্দর মাখো মাখো তৈরি হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেব পাতিলেবুর রস। খুবই সামান্য পরিমাণে পাতিলেবুর রস দিতে হবে। গ্রেভির সাথে পাতিলেবুর রস মিক্স করে নিলাম। এবার সবশেষে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। প্রন জ্যালফ্রেজি সার্ভ করার জন্য একদম রেডি। এই প্রন জ্যালফ্রেজি যে কোনো ধরনের পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।